হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদেরকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে অধ্যাবিত প্রস্তুতির একটা বিষয় আলোচনা নিয়ে চলে এসেছি আলোচনা বিষয় হলো সুরজ উদ্দোলা এখান থেকে আমি চার নম্বরে পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সমেত এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো এটা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য শুধুমাত্র প্রশ্নগুলো আজ তোমাদের কাছে নির্বাচন করেছি তো ফ্রেন্ড দেখে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী রয়েছে প্রথমে দেখো যে প্রশ্নটা দিয়েছি আই নো উই শেল নেভার মিট কে কাকে একথা বলেছেন প্রসঙ্গ উল্লেখ করো এই প্রশ্নের উত্তরগুলো আমি নিজের মতো করে লিখেছি তোমরা যদি এর থেকে বেটার কোনো অ্যান্সার পাও তাহলে তোমরা সেখান থেকে লিখতে লিখে নিতে পারো বা প্রিপেয়ার করে নিতে পারো প্রথমে দেখো যে প্রশ্নটি লিখেছি আই নো উই নেভার মিট কে কাকে কথা বলেছেন প্রসঙ্গ উল্লেখ করো উত্তরটি দেখো এই অংশটি সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্য থেকে সংকলিত ফরাসি বণিকদের প্রতিনিধি মশিয়েলা উপরের উক্তি মাধ্যমে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে জানাতে চেয়েছেন তিনি অনুভব করেছেন যে নবাবের সঙ্গে আর তার দেখা হবে না কারণ ফরাসি বণিক দলকে বাংলায় ব্যবসা বন্ধ করে নিজ দেশে ফিরে যেতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করলে তাকে আটকানো ফরাসিদের পক্ষে অসম্ভব তাই মর্শি নবাবের কাছে সাহায্য চাইতে এলাম নবাব সেই আশা পূরণ করতে পারেন না তার অর্থ অজনবল কমতে শুরু করেছিল এই কারণেই মর্শিয়াল্লাহ এই উপয়োগটি করেন এরপরে ছিল দু নম্বর প্রশ্ন গোলাম হোসেন মোল্লার মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি চলুন বক্তাকে তিনি কাদের সঙ্গে কাদের কেন সঙ্গে নিয়ে চলে যেতে চান এর অ্যান্সার দেখো সচীন্দ্রনাথ সেন গুপ্তের লেখা সিরাজুদ্দোল্ল নাটকের দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্য থেকে নেওয়া সিরাজুদ্দোল্ল নাট্যাংশ থেকে এই উক্তিটি করেছেন মির্জাফর সিরাজ আমলে গৃহযুদ্ধের একটি পরিষ্কার ছবি ফুটে উঠেছে এই নাট্যাংশে নবাব সিরাজ কেন্দ্র করে দুটি দল নিজের মধ্যে লড়াই শুরু করেছে পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে সিরাজকে যারা সাহায্য করতে চান অর্থাৎ মোহনলাল মীরমদন গোলাম হোসেনদের প্রতি কুৎসিন মন্তব্য কটাক্ষ করে মির্জাপুর সিরাজের দল টেক্কোর ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের যোগদান করতে ইচ্ছুক মীরমদন ও অন্যান্যরা যখন মির্জাপুর নিষ্ক্রিয়তা নবাবের স্বপক্ষে অস্ত্র ধারণ অনীহার সমালোচনা করেন এবং দুই পক্ষেই পক্ষকে দুই পক্ষে দুই পক্ষকে দোষী সাব্যস্ত করে এবং মির্মদন নবাবকে সাহায্য সাহায্যের কথা ঘোষণা করলে মির্জাপুর তার অনুগামী জগৎ শেঠ রাজবল্লভদের নিয়ে দরবার ত্যাগ করতে উদ্যত হন এরপর চলো নেক্সট কোয়েশ্চেন সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না বক্তাকে তার এমন বিলাপের কারণ কি এখানে সিরাজউদ্দৌলা নাটকে বক্তা হলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ নাট্যাংশে বাংলার চরম দুর্দিনে নবাবের আমলে যে দোলাদুলি হয়েছিল তা তুলে ধরেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজের বিরুদ্ধে ছিল এছাড়া মির্জাপুর জগৎ সেটদের মতো সভাসদদের নবাবকে অসহযোগিতা এই দোলাদুলিকে আরও বাড়িয়ে দিয়েছিল নবাব চাইছিলেন নিজেদের মধ্যে বিদ্বেষ না বাড়িয়ে সবাই একজোট হয়ে বাংলার স্বাধীনতাকে রক্ষা করতে হবে এর আগে তিনি যে যে ভুল করেছেন যে কারণে হিন্দু ও মুসলিম ধর্মের মানুষের আঘাত করেছেন তাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এই কারণে নবাব করেছেন উদ্দোল্লা বিলোপ করেছেন সিরাজ উদ্দোল্লা নাটকে সিরাজদ্ সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখেনি নাট্যকার শচীন্দ্র সেন সচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজ সিরাজের চরিত্র সম্পর্কে দুটো মত ছিল একদল নবাবের অনুগত একদল নবাবের বিরুদ্ধে মির্জাপুর রাজবল্লভ জগৎসের চোখে সিরাজ উদ্দোল্লা পাপ কাজে লিপ্ত এক চরিত্র অন্যদিকে মীরমদন রাজবল্লভ মোহনলালের মোহনলাল নবাবের প্রতি শ্রদ্ধাশীল বাংলার শেষ নবাব সিরাজ চেয়েছিলেন সাম্প্রদায়িকতা মুক্ত এক বাংলা সেখানে হিন্দু মুসলিম বলে কোনো জাত ধর্ম বৈষম্য তিনি চাননি মাতৃভূমি বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তিনি নিজেদের মধ্যে দলাদলি বিদ্বেষ ব্যক্তিগত শত্রুতা ভুলে যেতে চেয়েছেন তাই তিনি বলেছেন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন সিরাজের মধ্যে ছিল আদর্শবোধ জাতীয়তাবাদের মানসিকতা তিনি মানুষের কাছে এমন নির্মমতা অশ্রদ্ধা পেয়েছেন যে তিনি মনে মনে ক্ষতবিক্ষত হয়েছেন একটা যন্ত্রণা বেদনাকে বহন করে চলেছেন তিনি এবারে পাঁচ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এখান থেকে আমরা নবাবের নিমক ব্রেথাই খাই না কে কখন একথা বলেছেন এর উত্তরে দেখো নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ নাটকে নবাব সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীরমোদন একথা বলেছেন নবাব যখন ইংরেজের প্রতিনিধি ওয়ার্ডসকে তা দরবার ত্যাগ করতে নির্দেশ দেন তার বিরোধিতা করেন কিছু উচ্চপদস্থ রাজকর্মচারীগণ যারা ইংরেজদের সঙ্গে গোপনে হাত মিলিয়েছিল মির্জাফর জগৎ শেঠ রাজবল্লভ নবাবের বিরুদ্ধে নানা খুব করতে থাকে এরা যখন সবাই সিরাজে বিরোধিতা করতে থাকে তখন একমাত্র মীরমদন ও মোহনলাল সিরাজের পক্ষ নেন মির্জাফরের এই অধপতনের বিষয় মেনে নিতে পারেন না তাকে মনে করিয়ে দেন নবাবের কাজের সমালোচনাও সবসময় সমন্বয় নয় নবাবের প্রতি তাদের একটা দায়িত্ব আছে সে কথা মনে করা মেমদন এভাবেই এই উক্তির অবতারণা করা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন সিরাজ থেকে চার নাম্বারে বড় প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করতে পারো এই নবাব আমরা নবাবের নিমক বৃথাই খাই নাই পাঁচ নাম্বারের আর চার নম্বরের এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে প্রিপারেশন করো বাকি তিনটি প্রশ্ন তোমরা প্রিপারেশন করো ওসব করে রাখতে পারো তাই এই দুটো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো ফ্রেন্ডস আজকে মতো এটা কই আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশনে দেওয়া আইকনে প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন বিভিন্ন ক্লাসের ভিডিও গুলো দুটো তোমাদের কাছে পৌঁছে যায় আজকে মতো এটা কই আবার হবে এ ভিডিওতে তো তখন পর্যন্ত সঙ্গে থাকো ধন্যবাদ